বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, তোমরা যারা এবছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তোমরা জানো যে জীবন বিজ্ঞানের সাজেশন মানে কিন্তু একটা টাফ ব্যাপার, কারণ জীবন বিজ্ঞানের প্রশ্ন একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্রশ্ন আসে এবং সায়েন্সের সাবজেক্ট, তার উপর দাঁড়িয়ে আমাদের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে তোমরা সবাই ভালো করে জানো যে শর্ট টাইপের প্রশ্ন তো রয়েছে, তার জন্য কিন্তু তোমাকে বইগুলো খুব ভালো করে পড়তে হবে। আর তার সঙ্গে যেটা আমাদের মূল প্রশ্ন সেটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, যেটা আমাদের 12টা লিখতে হয়। বোঝা গেল কি বললাম? অন্যদিকে আমাদের যে 5 মার্কের প্রশ্ন রয়েছে যেখানে 6টা প্রশ্ন লিখতে হয়, কিন্তু মজাটা কিন্তু অন্য, কারণ 5 মার্কের কোশ্চেন ডাইরেক্ট 5 মার্কের কোশ্চেন হিসেবের মতো একটাও আসে না। প্রত্যেকটা 5 মার্কের কোশ্চেনই বেশিরভাগ ক্ষেত্রে 3+2 বা 2+3 এইভাবে কিন্তু ভাগ হয়ে যায়। তাহলে মূল বিষয়টা কি হচ্ছে, দেখো আমাকে 2 মার্কের কোশ্চেন 12টা লিখতে হচ্ছে, অন্যদিকে যে 5 মার্কের প্রশ্ন রয়েছে তার মধ্যেও কিন্তু পড়ে রয়েছে প্রত্যেকটা 2 মার্কের কোশ্চেন, আবার প্রত্যেকটা 3 মার্কের কোশ্চেন। বুঝতে পারলে নিশ্চয়ই। এবার পরবর্তী স্টেপে বলি, দেখো যে প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে বা 3 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসে। অতএব 2 মার্ক এবং 3 মার্কের যে প্রশ্নপত্রগুলো আমাদের পরীক্ষাতে আসতে পারে, যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু প্রায় ইকুয়াল। অর্থাৎ একমাত্র সংজ্ঞামূলক বিষয় ছাড়া বাদ বাকি সমস্ত বিষয় কিন্তু 3 মার্কেও আসতে পারে, আবার 2 মার্কেও আসতে পারে। যে কারণে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্নের উপর সব থেকে বেশি পরিমাণে জোর দিয়ে পড়তে হচ্ছে। বুঝা গেল কি বললাম? এই কারণে আজকের সাজেশনটা তোমাদের সঙ্গে ঠিক সেইভাবেই রেডি করে দিচ্ছি, যাতে করে প্রত্যেক চ্যাপ্টার থেকে 2 মার্কের কোশ্চেন কি কি তোমাকে খুব ভালো করে রেডি করতে হবে, তার সঙ্গে 3 মার্কের কোশ্চেন কিভাবে রেডি করতে হবে, আর কিছু কিছু 2-1টা প্রশ্ন আছে যেগুলো 5 মার্কের জন্য রেডি করতে হবে। অর্থাৎ ওভারঅল আমাদের যেটা মাথায় রাখতে হবে যে টোটাল প্যাকেজ, অর্থাৎ যে 5 মার্কের জন্য আমি 2 মার্কের প্রশ্ন পড়বো না 3 মার্কের প্রশ্ন পড়বো না, সেটা করলে কিন্তু হবে না। কারণ কি, আমি সেটাই বললাম যে 5 মার্কের প্রশ্ন এমনভাবে আসবে যে ওই 2 মার্ক এবং 3 মার্কের প্রশ্ন জয়েন্ট আকারে কিন্তু 5 মার্কের প্রশ্ন আসবে, যে কারণে সবসময় মাথায় রাখবে যে সাজেশনগুলো তোমাদের সামনে, যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিয়ে দিচ্ছি অধ্যায়ভিত্তিকভাবে, কোনো প্রশ্ন বাদ রাখবে না। আর যে সাজেশন তোমাদের সামনে দিচ্ছি ওভারঅল সাজেশন, পুরো বইয়ের সাজেশন, এবং এগুলো যদি ভালো করে রেডি না করতে পারো তাহলে কিন্তু জীবন বিজ্ঞানে 100-100 পাওয়াটা যথেষ্ট টাফ ব্যাপার হয়ে যাবে। কারণ জীবন বিজ্ঞানের প্রশ্ন একদম অন্যরকম ভাবে আসে না, একটু বুঝিয়ে বুঝিয়ে একটু ক্যাটাগরিক্যাল কিন্তু প্রশ্ন আসে। তো যে প্যাটার্নে তোমাদের প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া হয়েছে এই প্যাটার্নটা ফলো করে যদি প্রশ্নগুলো রেডি করতে পারে তাহলে ছক্কা মারবে, একদম মূল কথা হলো তাই। অতএব যেভাবে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি, শুধু প্রশ্নগুলো ফাইনালের জন্য রেডি করে ফেলো পড়ে, এটাই হবে তোমার মূল কাজ। অত কিছু না বুঝে যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো রেডি করে ফেলো, সে 2 মার্কের জন্য আসতে পারে বা 3 মার্কের জন্য আসতে পারে বা 5 মার্কের জন্য আসতে পারে। ওকে, তবুও আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি পরপর আলাদা 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 করে তুলে ধরেছি, মানে 2 মার্কে কি কি আসতে পারে, 3 মার্কে কি কি আসতে পারে, 5 মার্কে কি কি আসতে পারে। কিন্তু আমি আবারও বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো প্রশ্নকে বাদ না দিয়ে যে কটা প্রশ্ন বলেছি প্রত্যেকটা প্রশ্ন রেডি করে ফেলো। আর যারা এখনো চ্যানেলে বিভিন্ন রকম সাজেশন তোমাদের দেওয়া হয়ে গেছে সেগুলো যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখে নিও, কারণ আমি তোমাদেরকে প্রশ্ন ওই 2-4টা দিচ্ছি না, একটু বেশি করেই দিচ্ছি, এটা সত্যি কথা। তার কারণ হচ্ছে একটাই, কারণ তোমরা যাতে বিপদে না পড়ো। অনেকে তোমাদের অল্প কয়েকটা সাজেশন দিয়ে বলবে এতে কমন পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি পাবে না সেখান থেকে কমন, একটু বেশি তোমাকে পড়তে হবে, অত সহজ নয় সাজেশন করা, আর প্রশ্ন কমন বাঁধানো অত সহজ কথা নয়। তো যাই হোক, এর আগে পরে তোমাদের সাজেশন দিয়েছি, আগে যারা পাস আউট হয়ে গেছে এবং আমার সাজেশন কখনো বিফলে যায়নি, যা করেছি তার মধ্যে দিয়ে প্রশ্ন এসছে, এবং আজও ঠিক তোমাদের জন্য ঠিক সেই কাজটাই করছি, একটু বেশি প্রশ্ন দেবো যাতে তোমরা ভালো মার্কস পাও। ওই 5টা প্রশ্ন দিয়ে একটাও কমন আসবে না, আমি তার মধ্যে নাই, আমার যেটা তোমার পড়ানোর দরকার সেটাই আমি তোমাকে দেবো। ওকে, আর চ্যানেল যদি ভালো লাগে, যদি চ্যানেলের বিভিন্ন বিষয়গুলো তোমার প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো, যারা নতুন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আমরা এবার মূল সাজেশন পর্বে প্রবেশ করি, এবং প্রত্যেকটা প্রশ্ন, আবারও বলছি তোমার জন্য বলছি, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে রেখো, রেজাল্ট আমার হবে না, আমার যা রেজাল্ট আমার হয়ে গেছে, যা হবার সেটা কিন্তু তোমারই হবে, এটুকু মাথায় রেখো। চলো মূল সাজেশন পর্বে প্রবেশ করি এবং মূল প্রশ্নগুলো দেখে নিই। বন্ধুরা, তাহলে শুরু করি আমাদের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। আমরা একদম অধ্যায়ভিত্তিক ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের সামনে করবো, এবং যে প্রশ্নগুলো দেবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন বাদ দিয়ে কিন্তু পড়বে না, কারণ জীবন বিজ্ঞানের প্রশ্ন কিন্তু জয়েন্ট আকারে প্রশ্ন আসে বিভিন্ন ক্ষেত্রেই। কারণ তোমরা জানো ভালো করেই যে আমাদের পরীক্ষার হলে সাধারণভাবে 12টা 2 মার্কের প্রশ্ন লিখতে হয়, 12 × 24 মার্ক, সেটা তো স্বাভাবিকভাবে ওপেন 2 মার্কের কোশ্চেন, যেগুলো আমি তোমাদের সাজেশন করবো তার ভেতর থেকে কমন পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো ফ্যাক্টর নয়। মেন হচ্ছে যেগুলো 5 মার্কের কোশ্চেন, কারণ 5 মার্কের প্রশ্ন কিভাবে হয়, 5 মার্কের কোশ্চেন একমাত্র আমাদের প্রথম যে প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে চিত্র অঙ্কন, সেটাও সাধারণত 3+2, কারণ ওই চিত্রটা আঁকলাম এবং চিত্রের সঙ্গে যে পয়েন্টগুলো তোমাকে দেখাতে হবে সেই অংশগুলো চিহ্নিত করতে পারলে আর 2 মার্ক, এই হলো 5 মার্ক। আর বাদ বাকি যে প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডাইরেক্ট 3+2 এইভাবেই কিন্তু, বা 2+3 এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে। তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে তাহলে প্রশ্ন কিন্তু 3 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্ন বিশেষ করে জোর দিয়ে পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলো বারবার, সেটা 5 মার্কের মধ্যেও আসতে পারে, সেটা 2 মার্কের মধ্যেও আসতে পারে, আবার সেটা 3 মার্কের মধ্যেও কিন্তু
আসতে পারে। অর্থাৎ টোটাল জীবন বিজ্ঞান বইয়ের উপর যদি আমি দেখি তাহলে কিন্তু 2 মার্কের প্রশ্ন এবং 3 মার্কের প্রশ্ন সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, এবং সেইগুলোই কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে। কারণ প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কের হতে পারে, প্রত্যেকটা প্রশ্ন 3 মার্কের হতে পারে, আবার প্রত্যেকটা প্রশ্ন জয়েন্ট আকারে 5 মার্কের প্রশ্নও কিন্তু হতে পারে। ওকে, আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। এবার আমি অধ্যায়ভিত্তিক মূল যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সমস্ত ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। একদম প্রথম অধ্যায়ে আমাদের যেটা রয়েছে, দেখো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন হিসেবে যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই রেডি করবে সেটা হচ্ছে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো, উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে, চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন, একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও, প্রেস বায়োপিয়া এর কারণ কি, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি, মাছের গমনে পটকার ভূমিকা লেখো, ট্রফিক চলনের 2টি পার্থক্য লেখো, ফটোট্রফিক চলন বলতে কি বোঝো, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন, উদ্ভিদের চলনের উদ্দেশ্য কি, শুক্রাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন, কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি, উদ্ভিদের অঙ্গজ্জ্বলনে ব্যবহৃত হয় 2টি কৃত্রিম হরমোনের নাম বলো, ভেসোপ্রেসিন হরমোন কাকে বলে এবং কেন, মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য কি, কুশিং সিন্ড্রোম কি, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন, জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো, উপযোজন বলতে কি বোঝো, দ্বিপদ গমন বলতে কি বোঝো, পাখির উড্ডয়নে পেশীর ভূমিকা কি, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও, জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের 2টি গঠনগত পার্থক্য লেখো, ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের 1টি উৎসগত ও 1টি কার্যগত পার্থক্য লেখো, মায়োপিয়া রোগের কারণ কি, এর প্রতিকার কিভাবে হয়, অ্যাক্সন ও ডেনড্রন এর 2টি গঠনগত ও 1টি কার্যগত পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো দেখতে মনে হচ্ছে 2 মার্কের, কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু 3 মার্কের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এই যে মায়োপিয়া রোগের কারণ কি, এর প্রতিকার কিভাবে হয়, প্রশ্নটা যে 3 মার্কে দেবে না তার কোনো গ্যারান্টি নাই। অতএব এমনভাবে প্রশ্নগুলো রেডি করবে সেটা 2 মার্কেই আসুক বা 3 মার্কেই আসুক যেন তোমরা ভালোভাবে লিখতে পারো। সাধারণ মানের যে প্রশ্নগুলো, সংজ্ঞামূলক প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে 2 মার্কেই আসে। এবার দেখো এই যে চ্যাপ্টার আমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে, এই প্রথম চ্যাপ্টার থেকে সাধারণভাবে 5 মার্কের প্রশ্ন আমাদের যেগুলো আসতে পারে সেটা কিন্তু একটা চিত্র, আমাদের প্রথম চ্যাপ্টার থেকে সাধারণভাবে একটা চিত্র আসবে এবং কোন চিত্রটা আসবে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। এবার এই 5 মার্কের প্রশ্নের মধ্যে আমি যেটা তোমাদের বললাম 3+2 আকারে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো কিছু কিছু 3 মার্কের এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমাকে পড়তেই হবে এই চ্যাপ্টার থেকে, যেগুলো কিন্তু 3 মার্কে আসার সম্ভাবনা খুব বেশি। তো কী কী সেটা হচ্ছে, স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে যায় কেন, জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদ দেহে রিফ্লেক্স আর্কের অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন, নাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য কি, অক্সিন হরমোনের ভূমিকা কি, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি, উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো, অগ্রপিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো, মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখো, মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু 3 মার্ক, আর প্রথমে যে প্রশ্নগুলো বললাম এই অধ্যায়ে 2 মার্কের প্রশ্ন। আর এবছরের জন্য 5 মার্কের একটা মোস্ট ইম্পর্টেন্ট যে চিত্র সেটা হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে সংগ্রহ নিউরন, চেষ্টীয় নিউরন, তারপরে হচ্ছে তোমার ধূসর বস্তু, শ্বেত বস্তু প্রভৃতি বিষয়গুলো কিন্তু প্র্যাকটিস করে রাখবে, কারণ প্রতিবর্ত চাপের চিত্র কিন্তু এবছর আসবেই এটা ধরে রাখতে পারো। ওকে, তো এই যে কথাগুলো বললাম আর 2-3 মার্কের প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে, কারণ 5 মার্কের প্রশ্ন হিসেবে জয়েন্ট আকারে আসতে পারে, আর এই চিত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করবে। এবার আসবো আমরা দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবণতা। তো জীবনের প্রবণতা থেকে সাধারণভাবে আমি একইভাবে তোমাদের প্রশ্নগুলো তুলে ধরছি যে প্রশ্নগুলো কিন্তু জয়েন্ট আকারে বা নর্মালভাবে আসতে পারে, আমি একদম পাঠ ভিত্তিক তোমাদের সামনে বলে দিচ্ছি। তো আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যেটা রয়েছে জীবনের প্রবণতা, সেখান থেকে আমাদের উপবিভাগও রয়েছে, যেমন জনন, জনন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, জনন কাকে বলে, জননের সংজ্ঞা দাও, জীবের অযৌনজনন পদ্ধতি ব্যাখ্যা করো, উদ্ভিদ অঙ্গজ্জ্বলন পদ্ধতিগুলো কী কী, মানে তোমার প্রাকৃতিক অঙ্গজ্জ্বলন এবং কৃত্রিম অঙ্গজ্জ্বলন, এটা কিন্তু আলাদা করে পড়ে রাখবে। নেক্সট হচ্ছে যনুক্রম কাকে বলে, কীভাবে যনুক্রম সম্পন্ন হয়, ফার্নের যনুক্রম ব্যাখ্যা করো, এই প্রশ্নটা কিন্তু 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা চলে আসবো সবুষ্পক উদ্ভিদের যৌনজনন যে পার্টটা রয়েছে, ওখান থেকে হচ্ছে আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো, প্রত্যেকটা অংশের কাজগুলো দেখে রাখবে, পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, আর সবুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এবছর। নেক্সট আমরা আসবো যেটা, সেটা হচ্ছে উপবিভাগ বৃদ্ধি ও বিকাশ যেটা তোমাদের রয়েছে, সেটা হচ্ছে বৃদ্ধি বিকাশের পার্থক্য কি, বৃদ্ধির দশাগুলো কি আলোচনা করো, আর মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কি কি। এই যে পার্টটা বললাম এই পার্টের প্রশ্ন কিন্তু তোমরা পাবেই পাবে, অর্থাৎ এই হলো আমাদের টোটাল যে দ্বিতীয় চ্যাপ্টার সেই দ্বিতীয় চ্যাপ্টারের প্রশ্ন, তার সঙ্গে ফার্মের যে যনুক্রমের যে পর্যায় চিত্র সেই চিত্রটাও কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবো। ওকে, এবার আমরা আসবো তৃতীয় চ্যাপ্টার বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো তৃতীয় চ্যাপ্টার থেকে যে 2 ও 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বলি, তবে সংজ্ঞামূলক প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 2 মার্কেই আসবে। তো ক্রোমোজোমি মিউটেশন কাকে বলে,
বলে মেন্ডেলের প্রথম সূত্র কি, স্বাধীন বিন্যাসের সূত্রটি কি, টেস্ট ক্রস কি, সংকরায়ন কি, ব্যাক ক্রস কি, সহপ্রকটতা কি, প্রকরণ কাকে বলে, ইমাসকুলেশন কি, এই প্রশ্নগুলো অবশ্যই দুই মার্কের জন্য রেডি করবে। তবে এই যে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ, এই প্রশ্নটা দুইও যেমন ইম্পর্টেন্ট তিনেও ইম্পর্টেন্ট, বোঝা গেল কি বললাম। নেক্সট, হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন, পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন, জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি, বর্ণান্ধতার কারণ কি, হিমোফিলিয়া কেন হয়, মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলে কেন, স্ত্রী লোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন, বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝো, উদাহরণ দাও, বেটে মটর গাছগুলি সবসময় খাটি, উক্তিটির তাৎপর্য কি। তারপরে এই যে টাইপসের প্রশ্ন, এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম আপত্তিজনিত শতকরা কতভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো, এটা তোমার সিস্টেম ওয়াইজ তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। নেক্সট আর একটা প্রশ্ন ধরো, সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর জনন পরীক্ষায় এফ টু জনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কি হবে। তারপরে ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এপন জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ওয়াই ওয়াই আর আর থেকে সম্ভাব্য সকল গ্যামেটগুলো কী কী হতে পারে, এই টাইপসের প্রশ্নগুলো কিন্তু থ্রি মার্কে মোস্ট ইম্পর্টেন্ট, এবং শুধু থ্রি মার্ক মানেই কিন্তু ফাইভ মার্কের সঙ্গে জয়েন্ট আকারে প্রশ্ন। এছাড়াও যে প্রশ্নগুলো এক্সট্রাভাবে দেখে রাখবে যেগুলো ডাইরেক্ট ফাইভ মার্কে আসতে পারে, সেটা হচ্ছে মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিল তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই ব্যাখ্যা করো, থ্যালাসেমিয়া রোগের কারণ কি, মেন্ডেলের এক সংকোচনের পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিরোটাইপ ও ফেনোটাইপের অনুপাত নির্ণয় করো, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি ব্যাখ্যা করো, থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন, থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো এবং থ্যালাসেমিয়া আক্রান্ত কোন শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো, বিশ্বদৃশ্য জমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সিলিং করা অত্যন্ত জরুরি কেন, এর কারণগুলো দেখাও। একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটলে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তো এই যে টাইপসের প্রশ্নগুলো বললাম এগুলোও কিন্তু দেখে রাখবে। অর্থাৎ ওভারঅল আমি তোমাদের সামনে এমনভাবে প্রশ্নগুলো সেট করছি বা তুলে ধরছি যাতে করে দুই মার্ক এবং তিন মার্ক এবং যে ডাইরেক্ট পাস মার্ক যে কোনোভাবে প্রশ্ন আসলেই কিন্তু তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করতে পারো এর বাইরে কিন্তু প্রশ্ন যাবে না। নেক্সট, আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাবো, অভিব্যক্তি অভিযোজন। এখান থেকেও তাই সংজ্ঞামূলক প্রশ্নগুলো দু মার্কের জন্য রেডি করবে, বাদবাকি প্রশ্নগুলো কিন্তু তিন মার্কের জন্য রেডি রয়েছে। তো কী কী, অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমসস্থ অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবান্ত জীবাশ্বাস, শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা, জরায়ু যন্ত্রোদ্গম, অভিসার বিবর্তন, আন্তঃপ্রজাতির সংগ্রাম, যোগ্যতম বিবর্তন, বায়োজেনেটিক সূত্র, নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি, মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন, কুয়াশার বেটের উৎপত্তি কীভাবে হয়েছিল, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়, সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো, জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও, সমস্বাস্থ্য সমবৃত্ত অঙ্গের মধ্যে পার্থক্য কি, ক্যাকটাস জাত উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি, ক্যাকটাসের দুটি শরীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো, মাছের দেহে পটকার ভূমিকা কি, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি, ল্যামার্কের সূত্র কি কি কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল, উটের শারীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্যগুলি লেখো, শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো, ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো এবং অভিব্যক্তিতে জীবাশ্বের ভূমিকা ও অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো। দেখো তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন সাধারণভাবে একটা বাক্যমূলকভাবে প্রশ্ন আসে, যে কারণে কিন্তু এইরকম ভেরিয়াস টাইপসের প্রশ্ন আমাকে তোমার সাজেশনে দিতে হয়েছে। নেক্সট আসবো তিন মার্কের প্রশ্ন হিসেবে, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন এক্সট্রাভাবে আসতে পারে যেগুলো তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে, শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল কি, উটের মরু অভিযোজনগত অভিযোজনগুলি সংক্ষেপে আলোচনা করো, আচরণ কাকে বলে, প্রাণীর আচরণ কিভাবে অভিযোজনের সাহায্য করে, ওই ব্যক্তির সাপেক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো, জিরাপের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্গের অঙ্গ অব্যবহারের মতবাদটি উল্লেখ করো, মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজনগুলি ব্যাখ্যা করো, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো, ওই ব্যক্তির সাথে অভিযোজনের কী সম্পর্ক, অভিযোজনের উদ্দেশ্য কি, খেচর অভিযোজনে পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, ক্যাকটাসের অভিযোজনে পর্ণকাণ্ড ও পত্রকণ্টকের ভূমিকা কি, লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো এবং অঙ্গসংস্থানগত অভিযোজন কাকে বলে, জৈব বিভক্তি কি এর প্রমাণ দাও এবং জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো। ওভারঅল এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে তোমাকে রেডি করতে হবে। নেক্সট, আমরা তোমাদের এই চ্যাপ্টার থেকে পাস মার্কের যে বললাম এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে তিন মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের বললাম, আর প্রথমে যে প্রশ্নগুলো দু মার্কের প্রশ্ন হিসেবে বললাম কিন্তু আমি ওভারঅল আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একমাত্র সংজ্ঞামূলক প্রশ্ন বাদ দিয়ে বাদবাকি সমস্ত প্রশ্নই দুই মার্কেও আসতে পারে, তিন মার্কেও আসতে পারে এবং জয়েন্ট আকারে কিন্তু ফাইভ মার্কেও আসতে পারে। অতএব কোনো প্রশ্ন বাদ না দিয়ে রেডি করে রাখবে। নেক্সট, আমাদের লাস্ট চ্যাপ্টার পরিবেশ
পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ। এখান থেকে ঠিক একইভাবে যেটা বললাম, সংজ্ঞামূলক প্রশ্ন সবসময় দুই মার্কের জন্য ইম্পর্টেন্ট, আর বাদবাকি সমস্ত প্রশ্নই কিন্তু তিন মার্ক ও দুই মার্ক যে কোনোভাবে আসতে পারে। তো কি কি প্রশ্ন রেডি রাখবে? অ্যামোনিফিকেশন কি, গ্রিনহাউস প্রভাব কি, অ্যাসিড বৃষ্টি কি, জীব বিবর্ধন কাকে বলে, জাতীয় উদ্যান কি, রেড ডেটা বুক কি, নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বোঝো, অভয়ারণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল কি, নেক্সট জলভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, ইনস্টিটিউট সংরক্ষণ ও এক্সিটিউ সংরক্ষণের পার্থক্য কি, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য কি, অম্লবৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয়, জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব কেমন, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি, নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো, দুটি বায়ুদূষকের নাম ও গুরুত্ব লেখো, মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব আলোচনা করো, জীব বৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো, অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য কি, পরবর্তী প্রশ্ন, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণে দুটি স্থানের নাম করো। আর পাঁচ মার্কের প্রশ্নগুলো কিন্তু জয়েন্ট আকারে দুই ও তিন মার্কের যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রাখবে। তার সঙ্গে কিছু প্রশ্ন এক্সট্রা বলছি যে প্রশ্নগুলো দেখে রাখবে, সেটা হচ্ছে ভারতে বাঘ কুমির ও গন্ডার সংরক্ষণের দুটি করে প্রচেষ্টার উল্লেখ করো, মানুষের ওপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল কি, ইনস্টিটিউট সংরক্ষণের গুরুত্ব কি, অ্যাজমার কারণ কি, জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো আলোচনা করো, জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলো কি, জীব বৈচিত্র্য ধ্বংসের কুফলগুলি বর্ণনা করো, এবং বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে, ভারতের যে কোনো দুটি হটস্পটের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই হলো আমাদের ওভারঅল প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাকে রেডি করে পরীক্ষার হলে যেতে হবে, এবং এটুকু নিশ্চিন্ত থাকতে পারো এই প্রশ্নগুলো যারা কমপ্লিট করবে তারা পরীক্ষায় ফুল মার্কস কাউন্ট পাবে, কারণ জীবন বিজ্ঞানের কোশ্চেন তোমাকে একদম সুন্দর করে রেডি করে তোমাকে বলা যাবে না যে এই প্রশ্নই আসবে, কি কি প্রশ্নের মধ্যে আসবে সেটা তোমাকে বলা যেতে পারে যে এই প্রশ্নগুলো রেডি করলে তুমি এর মধ্যে পাবে। তবে যেহেতু আমাদের কোশ্চেন মার্কটাই ওরকমভাবে সেট করা, কারণ তিন মার্ক আর দুই মার্ক শুধু পেঁচিয়ে যাচ্ছে, এই কারণে ওভারঅল যে প্রশ্নগুলো দিলাম এই ওভারঅল প্রশ্নগুলো রেডি করতে পারলেই কিন্তু ছক্কা মারবে। অতএব আমি বলবো যে এই প্রশ্নগুলো রেডি করে ফেলো, অন্তত যদি নিজের ভালো চাও, নিজে যদি ভালো রেজাল্ট করতে চাও। এই বলে আজকের আলোচনা শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।